আপু এবং ভাইয়াদের মধ্যে ভর্তাপ্রেমী যারা আছেন আশা করব পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা অলরেডি দেখে বুঝিয়ে ফেলেছেন আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেগুলো হলো ভর্তার রেসিপি। এখানে আমি প্রায় 5 রকমের ভর্তা করেছি, সবগুলো রেসিপি আমি একটা ভিডিওতে শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। তো প্রথমে যে কাজটি করতে হবে, আপনাকে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচগুলো একটু তেলে টেলে নিতে হবে, এভাবে একটু লাল লাল করে টেলে নিতে হবে। তারপরে শুকনো মরিচগুলো একটু টেলে নিতে হবে তেলে। শুকনো মরিচগুলো টেলে নিয়ে আমি ওই কড়াইতে তেলটা কমিয়ে নিয়ে আমি ওখানে ভেজে নিলাম হলো গিয়ে শুটকি, এখানে আছে চাপা শুটকি। চাপা শুটকিটা আমি তেল ছাড়া এপিট ওপিট ভেজে নিলাম, হালকা লাল লাল করে ভেজে নিলাম। তারপর আমি একটু কালো জিরা শুকনো কড়াইতে চটচট করে যখন ফুটে উঠবে সেই পর্যায়ে নেমে নামিয়ে ফেললাম। তারপর এখানে আছে কচু, এই কচুটাকে আমি একটা লোহার কড়াইতে ছেঁকে নিলাম, মানে এপিট ওপিট যেভাবে রুটি ছেঁকে ঠিক ওভাবে আমি একটু লাল লাল করে ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পর যখন আপনার মনে হবে যে এটা সেদ্ধ হয়ে গেছে তখন এটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে আমি একটু ব্লেন্ডার নিয়ে নিলাম, ব্লেন্ডারে আমি সেই কচুগুলোর সাথে সামান্য পরিমাণ কালো জিরা দিলাম এবং তেলে রাখা শুকনো মরিচ কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে ব্লেন্ড করে নিয়ে তারপর আমি এটাকে একটা বাটা দিয়ে নিব। ব্লেন্ডার করার পরে মিহিত হয়ে গিয়েছে কিন্তু পাটায় বেটে এটার মজাটাই আলাদা, এজন্য আমি আবার একটা বাটা দিয়ে নিলাম পাটায়। তারপর এখানে সমপরিমাণ দুই রকমের সর্ষে নিয়ে নিলাম, ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়ে আবারও ব্লেন্ডারে নিয়ে নিলাম। ব্লেন্ডারে নেওয়ার পরে এখানে আমি সেই তেলে রাখা শুকনো মরিচ কাঁচামরিচ রসুন এবং পেঁয়াজ দিয়ে নিয়ে আবার একটু ব্লেন্ডার করে নিলাম, এবং সাথে অবশ্যই লবণ দিয়ে নেবেন। লবণ দিয়ে নিলাম, নিয়ে ব্লেন্ড করে নিয়ে আবার আমি এটাকে পাটায় বেটে নিলাম। পরবর্তীতে আবার পাটায় বেটে নেওয়ার কারণটা হলো তাহলে পাটায় বেটে নেওয়ার যে স্বাদটা সেটা আমি ফুলফিলভাবে পেয়ে যাব, এজন্য আমি ব্লেন্ড করার পরেও আবার একটা করে বাটা দিয়ে নিই পাটায়। এই তো দুটো ভর্তা অলরেডি রেডি হয়ে গেল আমার। প্রথমে ছিল কচু ভর্তা এবং এরপরে ছিল হলো গিয়ে সর্ষে ভর্তা। আমি করে নেব রসুন ভর্তা অথবা মরিচ ভর্তা, যেটাই বলি না কেন। পর্যাপ্ত পরিমাণ রসুন দিলাম এবং পেঁয়াজ দিলাম এবং বেশি বেশি করে কাঁচামরিচ এবং শুকনো মরিচ দিয়ে নিলাম। তারপর এটাকেও ব্লেন্ড করে নিয়ে লবণ দিয়ে তারপর আমি এটাকেও একটু পাটায় বেটে নিলাম। তারপরে দিলাম কালি জিরা, সেম ওয়েতে আমি সব কিছু মিলিয়ে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে নিয়ে আমি সেটা আবারও একটু পাটায় বেটে নিলাম। তারপরে হয়ে গেল আমার এখানে চার রকমের ভর্তা। প্রথমটা ছিল কচু ভর্তা, দ্বিতীয়টা ছিল সরিষা ভর্তা, তৃতীয়টা ছিল মরিচ ভর্তা, এবং এই যে এখন নামালাম হলো গিয়ে কালিজিরা ভর্তা। তারপরে আমি করে নেব শুটকি ভর্তা। তো প্রথমেই তেলে রাখা পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচগুলোকে খুব ভালোভাবে পাটায় পিষে নেব। রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচটা বাটা হয়ে গেলে এর সঙ্গে আমি এখন অ্যাড করে দেব সেই তেলে রাখা চাপা শুটকিগুলো। এগুলো আমি এখন এই পেঁয়াজ রসুনের সাথে খুব ভালোভাবে বেটে নিয়ে, অবশ্যই লবণ দিয়ে দিতে হবে, বেটে নিয়ে আমি এটাকে উঠিয়ে নিলাম। তো এ তো হয়ে গেল আমার 5 রকমের ভর্তা। আমি এগুলো একটা জারে নিয়ে নিলাম বা বাটিতে নিয়ে নিলাম যাতে আমি ঢেকে রাখতে পারি। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।